হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করছো যে আমাদের যে ক্লাস টেনের পরীক্ষা আছে কিংবা বাকি যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে, সেই সমস্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কী হবে। এখনও পর্যন্ত সরকার থেকে কিছু ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে বা মধ্য শিক্ষা পর্ষদ রয়েছে তার থেকে এখনও পর্যন্ত কোনো নিউজ আসেনি। কিন্তু এদিকে আমাদের সুপ্রিম কোর্ট থেকে রায় চলে এসেছে বিভিন্ন রকমের, বা বোম্বে হাইকোর্ট থেকে রায় চলে এসেছে, এছাড়া বিভিন্ন যে কেন্দ্র রয়েছে কেন্দ্রের বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম রায় আসছে যে তোমাদের পরীক্ষা হবে না জুলাই মাসের, এর সমস্ত পরীক্ষা আগস্ট মাসে হয়ে যাবে। তো এই কারণে তোমরা অনেকেই চিন্তিত রয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে, তোমাদের এক্স্যাক্টলি পরীক্ষা হবে কিনা। তো সেই কারণে আজকে এই ভিডিওতে আমি এক্সাম নিয়ে অ্যানালাইসিস করবো, সমস্ত রাজ্যের এক্সাম নিয়ে অ্যানালাইস করবো, সমস্ত কিছু তোমাদের বলবো এক্সাম নিয়ে। তো তোমাদের এক্সাম নিয়ে বাস্তবটা যদি তোমরা জানতে যাও যে কী হতে চলেছে, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এখানে সমস্ত কথা আমি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের ওপর ভিত্তি করে তোমাদের সঙ্গে আলোচনা করবো। এবং এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করার, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার, সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের এডুকেশন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা কিন্তু সকলেই এখনও পর্যন্ত ডাউটে রয়েছো যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাই মাসের সেই দিনগুলোতে হবে নাকি। এ নিয়ে কিন্তু এখনও সরাসরি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। সেক্ষেত্রে যদি আমি কথা বলি, সুপ্রিম কোর্ট কি রায় দিয়ে সিবিএসই বোর্ডের বিভিন্ন গার্জিয়ানরা কিন্তু পরীক্ষার বিরুদ্ধে চারণ করেছে। এখানে কিন্তু ও শুধুমাত্র সিবিএসই বোর্ডরা যে এক্সামকে এগেস্টে কথা বলছে তাই না, কিছু গার্জিয়ান, আমি বলেছিলাম তোমাদের যে চারজন এমন গার্জিয়ান রয়েছে যারা কি হচ্ছে কেসও করেছে সিবিএসই বোর্ডের বিরুদ্ধে যে এই কোভিড-19 পরিস্থিতিতে কিভাবে তারা এক্সাম নেবে। তো সেই নিয়ে সমস্ত দিক বিবেচনা করে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে তোমাদের এক্সাম ক্যান্সেল করে দেওয়া হবে, এবং যেটা কথা হচ্ছিল যে তোমাদের প্রি এক্সামগুলো, অর্থাৎ আগের যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামের ওপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে, সেটাও কিন্তু নিষেধাজ্ঞা করে দিয়েছে যে আগের এক্সাম যেগুলো রয়েছে সেগুলোর ওপর সর্বভারতীয় যে বোর্ড রয়েছে সেই বোর্ডের পরীক্ষার যে নম্বর তার ওপর কাউন্ট করা যাবে না, যে আগে এক্সামগুলো রয়েছে তার ওপর কাউন্ট করা যাবে না। এমন অনেক পরীক্ষার্থী আছে যে তাদের টেস্ট এক্সাম বা আগের যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামকে লাইটলি নিতে, যে আমি যে ফাইনাল এক্সাম হবে সেই এক্সামকে আমরা মান্যতা দেবো এবং সেই এক্সামে ভালো রেজাল্ট করবো। এখানে অনেকেই আছে, কতজন স্টুডেন্ট তোমরা টেস্ট পরীক্ষা ভালো দিয়েছো, ফাইনাল পরীক্ষার মতন সেরকমভাবে খেটে পড়াশোনা অনেকেই করেনি, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে প্রি এক্সাম যেগুলো রয়েছে সেই প্রি এক্সামের ওপর ভিত্তি করে নম্বর দেওয়া চলবে না। তাদেরকে কোনো ইন্টারনাল অ্যাসাইনমেন্ট দিতে হবে, অর্থাৎ বাড়িতে কোনো, যেটা দেখা যায় কলেজের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় কোনো একটা টপিক, কোনো একটা সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টারের ওপর তোমাদের প্রজেক্টের মতন তৈরি করতে দেয়, যে বলা হয়, বলে দেওয়া হয় যে এর বিষয়ে একটা তোমরা নোটস তৈরি করো, এটাকে অ্যাসাইনমেন্ট বলা হয়, ঠিক আছে, তোমার যেমন প্রজেক্ট সেরকমভাবে কলেজে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। তো সেই অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে যাতে নাম্বার দেওয়া হয়, এরকম ধরনের ইন্টারনাল কিছু প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে যাতে নাম্বার দেওয়া হয় সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। তো এটা মাথায় রাখতে হবে, যেহেতু পশ্চিমবঙ্গ বোর্ডটা সর্বভারতীয় বোর্ডের মধ্যে পড়ছে, দেশের মধ্যে পড়ছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বোর্ডকেও কিন্তু সেই ডিসিশনে আসতে হবে। এখনও পর্যন্ত ও অফিসিয়ালি কোনো আপডেট পশ্চিমবঙ্গ বোর্ড দেয়নি, কিন্তু তাদেরও আসতে হবে যেহেতু দেশের মধ্যে পশ্চিমবঙ্গ বোর্ড পড়ছে, এটা আগেই বলে দিয়েছে। এছাড়া কেন্দ্র থেকেও কিন্তু এই কথা জানানো হয়েছে জুলাই মাসে যে সমস্ত পরীক্ষা রয়েছে সেটা আগস্ট মাসে হবে। তো এখন যদি আমি শুধু ওয়েস্টবেঙ্গল বাদ দিয়ে অন্যান্য বোর্ডের কথা বলি, বিভিন্ন বোর্ড এরকম আছে যাদের এক্সাম অলরেডি তারা ক্যান্সেল করে দিয়েছে। আমি যদি বলি তেলেঙ্গানা স্টেট এক্সাম বোর্ডের কথা, এখানে কিন্তু তেলেঙ্গানা চিফ মিনিস্টার চন্দ্রশেখর রাও সরাসরি জানিয়ে দিয়েছে, অফিসিয়ালি এই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তেলেঙ্গানার যে সমস্ত পরীক্ষা বাকি রয়েছে বা যে সমস্ত পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি সেই সমস্ত পরীক্ষা কিন্তু পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হবে। এটা তেলেঙ্গানা চিফ মিনিস্টার চন্দ্রশেখর রাও কিন্তু বলে দিয়েছে। কিন্তু তেলেঙ্গানা না, আমি যদি ছত্তিশগড়ের কথা বলি, ছত্তিশগড়েরও যে স্টেট বোর্ড আছে সেই স্টেট বোর্ড কিন্তু পুরোপুরি এক্সাম বাতিল করে দিয়েছে। সেখানেও বলা হয়েছে যে তোমাদের এর এক্সাম, যে এক্সামগুলো বাকি রয়েছে সেই এক্সামগুলো হবে না, সেই এক্সামগুলো কিভাবে নেওয়া হবে, তোমাদের ইন্টারনাল কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে তোমাদের মার্কস দেওয়া হবে, সেটা কিন্তু ছত্তিশগড়ের বোর্ড বলে দিয়েছে। এছাড়া যদি আমি পাঞ্জাব বোর্ডের কথা বলি, পাঞ্জাব বোর্ডেরও কিন্তু যে সমস্ত পরীক্ষা বাকি ছিল সেই সমস্ত পরীক্ষাকে সেখানেও কিন্তু পুরোপুরি বাতিল করে দিয়েছে। পাঞ্জাবের চিফ মিনিস্টার অমরিন্দর সিং পুরোপুরি অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স করে দিয়েছে যে পাঞ্জাব বোর্ডের, স্টেট বোর্ডের যে সমস্ত এক্সাম বাকি রয়েছে সেই সমস্ত এক্সাম কিন্তু পুরোপুরি বাতিল করে দেবে। শুধুমাত্র তেলেঙ্গানা, পাঞ্জাব বা ছত্তিশগড় এরা না, এছাড়া তামিলনাড়ু এবং বিভিন্ন এরকম রাজ্য রয়েছে যা যেখানকার স্টেট বোর্ডগুলোর পরীক্ষা পুরোপুরি বাতিল করে দিয়েছে। এখানে তোমরা সব দিক বিবেচনা করে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন রাজ্য রয়েছে যেখানে সেই রাজ্যের স্টেট বোর্ডগুলো যেগুলো রয়েছে স্টেট বোর্ডগুলো কিন্তু ও কী করছে, কিছু কিছু স্টেট বোর্ড রয়েছে যে স্টেট বোর্ডগুলো ডাইরেক্ট তাদেরকে পরের ক্লাসে উঠিয়ে দিচ্ছে,
প্রমোট করে দিচ্ছে, কিন্তু অনেক অনেক স্টেট বোর্ড আছে ডাইরেক্ট করছে না, তাদের তারা বলছে যে এই ইন্টারনাল যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তাদেরকে মার্কস দেওয়া হবে এবং পরের ক্লাসে উত্তীর্ণ করা হবে। তো এখানে দেখছো প্রত্যেকটা বোর্ড কিন্তু ডিসিশনে এসেছে, এখনও ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু এ নিয়ে কিছু বলেনি। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটা হচ্ছে সময় সাপেক্ষ, তোমাদের কিছু সময়ের মধ্যেই কিন্তু এই আপডেট চলে আসবে। তোমরা যারা এক্সাম নিয়ে চিন্তিত রয়েছে তোমরা এটা মাথায় রেখে দাও, তোমাদের জুলাই মাসে কিন্তু কখনোই পরীক্ষা হতে পারে না। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমাদের এক্সাম নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করেনি, যেটা হচ্ছে এখনো পর্যন্ত সময় সাপেক্ষ, কিছু সময়ের মধ্যেই করে দেবে। এবং আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বলে দিয়েছে যে তোমাদের সর্বভারতীয় যে সমস্ত বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলোর ওপর দৃষ্টিপাত করা হবে, অর্থাৎ সর্বভারতীয় যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলোর ওপর নজরদারি রাখা হবে, তারা কীভাবে পরীক্ষা নিচ্ছে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ সর্বভারতীয় যে সমস্ত বোর্ড রয়েছে সেই সমস্ত বোর্ড কিন্তু এক্সাম নিচ্ছে না, এবং সুপ্রিম কোর্টের যেটা রায় এসছে এবং কেন্দ্র থেকে যেটা রায় এসছে, এবং যদি বলি বিভিন্ন রাজ্যের দিকে যদি আমরা দৃষ্টিপাত রাখি তাহলে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি সমস্ত পরীক্ষাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং সমস্ত পরীক্ষা ক্যান্সেল করার জন্য বিভিন্ন জায়গার থেকে এ আমাদের বলা হচ্ছে। তো এখানে পশ্চিমবঙ্গ সরকারের হাতেও কিন্তু সরকারের কাছেও কোনো বিকল্প এরকম পথ নেই যে তাদের তারা এক্সাম নেবে, এটা কোনো দিনও সম্ভব না যে বাড়িতে গিয়ে এক্সাম নেওয়া অথবা অনলাইনে এক্সাম নেওয়া আগেই সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এর পুরোপুরি অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে অথবা মানে যেটা আইসিএসসি বোর্ডে হয়েছে, তোমরা যদি চাও এক্সাম নিতে দিতে পারো, না চাইলে এক্সাম দেবে না, তো এরকমও করতে পারে। এখন মানে অ্যানাউন্সমেন্টের অপেক্ষা, সময়ের শুধু অপেক্ষা কবে বা কখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটা অ্যানাউন্স করবে। আমার মনে হয় তোমরা খুব তাড়াতাড়ি তোমরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে যে তোমাদের পরীক্ষা হবে না, তোমাদের বিকল্প পথ এটা যে এইভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে। তো তোমরা বুঝতেই পারছো তোমাদের যে এক্সাম সেটা সেন্টারে গিয়ে দেওয়া হবে না, তার জন্য বিকল্প পথ অনুসরণ করা হবে। তো তোমরা কী চাও, তোমাদের বিকল্প পথ কী হলে তোমাদের ভালো হবে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তোমাদের কী বিকল্প পথ হলে তোমাদের খুব ভালো হবে, তো তোমাদের প্রত্যেকের মতামত তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর এখনও পর্যন্ত যদি স্টুডেন্ট হয়ে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, রেড বাটনে ক্লিক করো আর বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।